কাঞ্চনপুরে বকছির NH44 জাতীয় সড়ক তৈরি হচ্ছে। সড়ক নির্মাণের বরাত পেয়েছে NHIDCL কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ কাজ শুরুর আগে কাঞ্চনপুরবাসীকে দ্রুত সড়ক নির্মাণ করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু কাজ শুরুর পর কাঞ্চনপুরবাসী লক্ষ্য করেন NHIDCL কর্তৃপক্ষ অতি নিম্নমানের কাজ করছে। কাজ করার সময় জনসাধারণের পথ চলার বিকল্প ব্যবস্থাটি পর্যন্ত সঠিকভাবে তৈরি করে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে কাঞ্চনপুরবাসী প্রশাসন এবং সড়ক নির্মাণকারী সংস্থা NHIDCL কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছেন, কিন্তু এতে কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ। আরও অভিযোগ উঠেছে, সড়ক নির্মাণের নামে কর্তৃপক্ষ গত মার্চ মাসে কাঞ্চনপুর বাজারের একাধিক ব্যবসায়ীর দোকানঘর ভেঙে ফেলে ব্যবসায়ীদের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে কিছু একটা সময় চাওয়া হলেও কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন তাতে কর্ণপাত করেনি। এরপরও সার্বিক উন্নয়নের স্বার্থে এলাকাবাসী বিষয়টি মেনে নেন, কিন্তু নিম্নমানের ও ধীর গতিতে কাজ চলতে থাকায় ব্যবসায়ী সহ এলাকাবাসীর মনে কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় মহকুমা শাসকের নিকটও জানানো হয়। সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের খামখেয়ালিপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কাঞ্চনপুর পুরনো মোটর স্ট্যান্ড চৌহনিতে কাঞ্চনপুরবাসী পথ অবরোধে সামিল হন। এদিন পথ অবরোধে সামিল এক কাঞ্চনপুরবাসী জানান, কথা দিয়ে কথা রাখে না সড়ক নির্মাণকারী সংস্থা NHIDCL কর্তৃপক্ষ। এর উপর নিম্নমানের কাজ হচ্ছে, ধীর গতিতে কাজ চলা দুর্ভোগের শিকার হচ্ছেন জনসাধারণ। এরই প্রতিবাদে তারা আজ পথ অবরোধে সামিল হয়েছেন বলে জানান তিনি। NHIDCL যে ন্যাশনাল হাইওয়ের বরাত নিয়ে এখানে কাজ করতে এসছে, তারা নিম্নমানের কাজ করছে এবং তাদের যে কাজের যে ধরন আমরা লক্ষ্য করছি, তারা দ্রুত কাজ করবে বলে কাঞ্চনপুরের মানুষকে প্রতিশ্রুতি দিয়ে, প্রশাসনকে প্রতিশ্রুতি দিয়ে তারা এখানকার দোকানপাট সব ভেঙে দিয়েছে। আমরা মেনে নিলাম যে উন্নয়নের স্বার্থে এই দোকানপাটগুলো ভাঙা হয়েছে। সেখানে বাজার কমিটি থেকে বারবার অনুরোধ করা হয়েছিল মার্চ মাস অবধি একটা সুযোগ দিন দোকানদারদের, কারণ দোকানদাররা এই সময়ে মার্চ মাসের চৈত্র মাসের সময় যদি দোকানগুলো ভেঙে দেওয়া হয় তাহলে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সেখানে আমরা দেখলাম প্রশাসন এবং NHIDCL এর যারা রাস্তার বরাত পেয়ে যারা কর্ম কাজ করতে এসছেন, তারা একটি মুহূর্তের জন্য আমাদের আবেদন তারা শুনেননি। এদিন পথ অবরোধে সামিল কাঞ্চনপুরের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসী জানান, প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন এবং সড়ক নির্মাণকারী সংস্থা NHIDCL কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।